তুমি গিয়ে বলবে মেয়ে আমার পছন্দ নয়, আমি গিয়ে বলবো ছেলে আমার খুবই পছন্দ, এইটুকু করো না দাদা। দাদা দাদা করিস না তো। আরে রানা ভাই, যে কি খবর, কেমন আছো বলো আগে। এই যে একদম ফার্স্ট ক্লাস। দারুণ মজা হয়েছিল তোমার বিয়েতে, কি খাবার মাইরি, ও একদম দারুণ মজা এসেছিল, কবজি ডুবিয়ে খেয়েছি। আরে থ্যাংক ইউ, আমাদের অনুষ্ঠান এরকমই হয়, একদম রাজকীয় স্টাইলে। কিন্তু তুমি কি করে জানলা, তোমাকে তো নিমন্ত্রণই করিনি। আরে রানা ভাই, তুমি ইনভাইট করতে ভুলে গেছো তো কি হয়েছে? আমি তো যেতে ভুলিনি, বন্ধুত্বটা বজায় রেখেছি, এটাই বড় কথা। সে ঠিক আছে, বিনা নিমন্ত্রণতে খেয়েছো, ভালো কথা, কিন্তু কমসে কম একটা গিফট তো দিয়ে আসতে পারতে। না রানা ভাই, এরকম মিথ্যা অপবাদ দিও না, আমি চোর হতে পারি কিন্তু জাত ভালো, গিফট আমি দিয়েছি। বাল দিয়েছো গিফট? লিস্টটা আমি ভালো করে চেক করে দিয়েছি, লিস্টে তোমার কোনো নামই নাই। আচ্ছা ছাড়ো রানা ভাই ছাড়ো, এবার হয়তো নিয়ে যেতে ভুলে গেছিলাম, পরের বার কিছু না কিছু ঠিক দিয়ে দেবো। পরের বার? আরে বাড়া, আমি তো বাপের একটাই ব্যথা না মানে ব্যাটা। আর এই তো আমার বিয়ে হলো, আর আমাদের বাড়িতে বিয়ে দেওয়ার মতন কেউ নাই। আচ্ছা ঠিক আছে, লাও তাহলে না হয় আমার বিয়েতেই তোমাকে খাইয়ে দেবো পেট ভরে। খাইয়ে দিবা? তোমার বিয়েতে তুমি ডাকলেও যাব না ডাকলেও যাব। আর হ্যাঁ, গিফটের কথা তো ভুলেই যাও। কিন্তু ভাই তোমাকে আর কি বলবো, বিয়ে করার মজাটাই আলাদা, তাই নাকি গো? আরে হ্যাঁ, সকালে উঠা মাত্রই চা বিস্কুট রেডি, অফিসে যাওয়ার সময় খাবার রেডি, অফিস থেকে আসা মাত্রই পা হাত টিপা টিপি, তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় যে সুখ আর আরাম, ও হো হো হো, বউয়ের মজাই আলাদা। আমি আর ও সব কি করে জানবো, আমার তো বিয়ে দেয় না। আচ্ছা শুভ ভাই আসছি তাহলে, বউ কিছু বাজার আনতে দিয়েছে, নিয়ে আসি। তোর আবার কি হলো, পাঁঠার মতন মুখ করে বসে আছিস? ফালতু কথা ছাড়া কোনো কাজ আছে তোমার? কোনোদিন জিজ্ঞেস করেছো ব্যাটার কি লাগবে, ব্যাটার মন কি চাই, কি করেছো ব্যাটার লেগে? আরে কি করিনি তোর লেগে, বাইক চাইলে কিনে দিলাম, মোবাইল চাইলে কিনে দিলাম, তোর জন্য সুন্দর বাড়িও করে দিলাম, আর তুই বলছিস আমি কিছু করিনি। আরে বাবা, এসব জিনিস থাকলেই কি মানুষ খুশি থাকে? ইশালা আমার বন্ধু রানা যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসছে, বাড়িতে বউ এনেছে, সেদিন থেকে ওর জীবনে খুশিই খুশি, তাই আমি বলছি আমাদের বাড়িতেও একটা সুন্দর বউ আনা হোক। যেসব কাজকর্ম করতে হচ্ছে ওসব করতেই হবে না তোমাকে। বেটা এতদিন তুই আমার মনের কথা বুঝলি, এই ব্যথা কেউ বুঝেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বয়সে আমাকে কে বিয়ে করবে বল? হেড বাড়া, তোমার বিয়ের কথা কে বলছে, আমার বিয়ের কথা বলছি তোমাকে। ও তুই বিয়ে করবি, এটা আমার প্রথমে বোঝা উচিত ছিল, বাপের জাঙ্গে যখন ব্যাটার কোমর হয়ে যায় তখনই ভাবা উচিত ব্যাটার বিয়ে দিতে হবে। চল আর চিন্তা করিস না, তোর বিয়ের সম্বন্ধ দেখছি আমি। শুন বেটা, ওখানে গিয়ে বেশি প্যাটার প্যাটার করিস না, আমি তোর বাবা, আমি যেটা বলবো সেটা শেষ কথা। ঠিক আছে বাবা চল।
আসুন আসুন হদন বাবু, আসুন আসুন, চলুন। হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন। আয় আয় বস বস। কই গো, বাড়িতে লোকজন এসেছে, একটু জল টল নিয়ে এসো। এলেন জল? এটা তোমার বউ নাকি? হ্যাঁ গো দাদা। তো তোমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল নাকি? না না, একে তো টাইম পাসের জন্য প্রেম করতাম, পাটের হয়ে ধরা পড়ে গেছি, দিয়ে বিয়ে হয়ে গেছে। আমার শ্বশুর তো ভালোই রোমান্টিক মানুষ। তুই তো বোকাচুদ ভালোই খুশিতে আছিস, মেয়েই দেখলি না, এখনই শ্বশুর বানিয়ে দিলি? না, মেয়া তো আমার পছন্দ। আপনি আগে মিয়াটা তো দেখেলে? না বাবা, মিয়া যেমনই হোক, মিয়া তো আমার পছন্দ। আপনি চুপ বল। আরে একটা কথা বললে তোর বিয়ে দেবো না এখানে। দাও তুমি যা বলবা বলো। ও বচ্চন বাবু, মেয়েকে ডাকেন। মেয়েকে পাঠিয়ে দাও। হ্যাঁ রে, একে দেখেই তো মনে হচ্ছে এক নম্বরের বড় অবতারী। হ্যাট বাবা, রবো বৌমাকে এরকম কেন কথা বলছো? আমি তো বিয়ে একেই করবো, এর সাথেই সাত জন্ম থাকবো। আবে সালা, সাত জন্ম থাকবে, আগে ভালো করে দেখে তুলি। আরে ভাই, মেয়ে লেখাপড়া করে তো? কিছু বল মা। অত বলা বলির কি আছে? পছন্দ পছন্দ, বাবা মেয়ে আমার পছন্দ। বাবা, আমি ছেলের সাথে আলাদা একটু কথা বলতে চাই। তোর ছিনের পুনম এখনই করার দরকার ছিল, বিয়ের পর করলে হতো না? বাবা প্লিজ, এটা আমার লাইফের ব্যাপার, আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। আচ্ছা হদল বাবু, কিছু মনে না করলে ছেলে মেয়ে বাইরে গিয়ে আলাদা কথা বলুক। আরে এটা আবার বাবাকে বলার কি আছে? চলো চলো। ও মেরে যান, বিয়েটা তো আগে হতে দাও, তারপরে না হয় দুষ্টুমিটা করব। যা বলছি মন দিয়ে শুন আগে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, 3 বছর রিলেশন আমাদের, আর ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। তো তোর বাপকে গিয়ে বল, আমাদের ডাকার কি দরকার ছিল? বাবাকে দেখে যে আমার খুব ভয় লাগে। তুমি একটা কাজ করে দাও না দাদা, তুমি গিয়ে বলবে মিয়া আমার পছন্দ নয়, আমি গিয়ে বলবো ছেলে আমার খুবই পছন্দ, এইটুকু করো না দাদা। দাদা দাদা করিস না তো, চল চল। দাঁড়া রে মা গি, তোর 12 হাতারি পুনাম বের করছি। বাবা, ছেলে তো আমার পছন্দ, ওকে জিজ্ঞাসা করো, আমাকে নাও পছন্দ হতে পারে ওর। আরে মিয়ে যখন রাজি তখন আমি আর কি বলবো, আমিও রাজি। আমি তো চাই যে বিয়েটা আজকেই হয়ে যাক। হে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ও কমেন্ট করে জানাও তোমার ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো। শেয়ার করে দাও ঝেড়ে সবার সাথে, ও যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ও ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।